নমস্কার বন্ধুরা, কাজলিনের রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। কড়াতে হাফ চামচ পরিমাণ সরষের তেল গরম করে তাতে গোটা জিরে এবং দারচিনি ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু এবং বাঁধাকপি দিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এরপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। 5 মিনিট বাদে দেখুন ঢাকনা খুলে দেখে নেব বাঁধাকপি ভালোভাবে মজে গিয়েছে। এরপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিলাম এবং অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেব। দেখেই মনে হচ্ছে বাঁধাকপি আলু অনেকখানি মজে গিয়েছে। এই অবস্থায় ভালোভাবে ভেঙে দিলাম আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় লো টু মিডিয়ামে করেছি এবং আলুগুলো ভেঙে ভেঙে ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা আমি একটু মাখা মাখা করব, তাই জন্য আরও একটু জল দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আলুগুলোকে আবারও একটু ভেঙে দেব। এতে বাঁধাকপিটা একটু বেশ মাখামাখা হবে। আরও 3-4 মিনিট বাঁধাকপিটা রান্না করে নেওয়ার পর বাঁধাকপির তরকারিটা যখন এইরকম পর্যায়ে আসবে, এইরকম পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং অপর একটি পাত্রে আমি বাঁধাকপিটি নিয়ে নিলাম। গরম গরম ভাত, রুটি, লুচি, এমনকি মুড়ির সাথেও এই বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল খুব অল্প পরিমাণ তেলে বাঁধাকপি। বাঁধাকপির এই সম্পূর্ণ রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। ফিরবো অন্য কোনো এক রেসিপির সাথে।